হ্যালো বন্ধুরা, সাবস্ক্রাইব করুন ইউজফুল বাংলা টেক, আর পাশের আসা বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে আমার এই ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তো আজকের ভিডিওটা করেছে পেটিএম থেকে আপনারা 30 টাকা রিচার্জ করলে কিভাবে 40 টাকা পেয়ে যাবেন। তো এটা করার জন্য আপনাকে প্রথমে আপনার একটা পেটিএমের সেকেন্ড অ্যাকাউন্ট বানাতে হবে, না থাকলে বানিয়ে নেবেন, কীভাবে বানাতে হবে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনি প্যারালাল স্পেস থেকে অ্যাপটা ওপেন করার পরে আপনি মোবাইলে হোম পেজ থেকে মোবাইল অপশনে যাবেন রিচার্জে। তো তারপর নিচে দেখতে পাবেন অফার সেকশন, সেই অফার সেকশনে নিচে দেখতে পাবেন অনেকগুলো অফার শো করবে, তার মধ্যে থেকে একটা অফার এখানে আছে মন্থলি 20। তো অফারটা যদি আপনার এখানে শো করে তাহলে আপনি এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন করে দেখে নেবেন, যদি না শো করে তো অসুবিধা নেই। তো এখানে অফার কন্ডিশন আছে যে 20 টাকা রিচার্জ করতে হবে, আর 20 টাকা রিচার্জ করার ফলে আপনাকে পেটিএমের ইউপিআই অ্যাড্রেস থেকে দিতে হবে টাকাটা, মানে পে করতে হবে পেটিএম ইউপিআই থেকে, তাহলে আপনি 10 টাকা এক্সট্রা ক্যাশব্যাক পাবেন। তো চলুন আপনি কীভাবে রিচার্জ করবেন। তো উপরে আপনার মোবাইল নাম্বার সেকশন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, যে নাম্বারে রিচার্জ করতে চান সে নাম্বারটা দেওয়ার পরে আপনার অপারেটর সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচে আপনার যে অ্যামাউন্টের জায়গাটি আছে সেই অ্যামাউন্টের জায়গাতে আপনাকে 20 টাকা দিতে হবে। তো আপনি যেই অ্যামাউন্টের জায়গাতে 20 টাকাটা দিয়ে দিন, 20 টাকা দেওয়ার পরে আপনি মনে রাখবেন ফার্স্ট নেট চেকটা সেখানে আপনি ক্লিক করবেন না। 20 টাকা দেওয়ার পরে সরাসরি প্রসেস টু রিচার্জে ক্লিক করবেন। প্রসেস টু রিচার্জে ক্লিক করলে আপনার যে পেজটি আসবে সেই এই পেজটিতে আপনি যে দেখতে পাচ্ছেন হ্যাভ এ প্রোমো কোড সেকশন, সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি চলে আসবেন অফারের পেজে, যেখানে আপনি অফারগুলো দেখেছিলেন সে ওরকম অনেকগুলো অফার। তো এখানে আপনি সিলেক্ট করবেন মন্থলি 20, যদি না থাকে তাহলে আপনি উপরে প্রোমো হ্যাভ প্রোমো বারে আপনি লিখে দেবেন মন্থলি 20। তো সেখানে লেখার পরে আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করা হলে আপনার প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেছে, তারপরে প্রসেস টু পেতে ক্লিক করবেন। প্রসেস টু পেতে ক্লিক করলে ওখানে দেখতে পাচ্ছেন আপনার পেটিএমের ওয়ালেটের যে চেষ্টা আছে সেটা তুলে দেবেন। পেটিএমের ওয়ালেট থেকে পে করলে হবে না, তো আপনি নিচে দেখতে পাবেন একটা অপশন আছে ভিম ইউপিআই, তো আপনি সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে যে জায়গাটা আসবে সেটাতে আপনার মেন পেটিএম অ্যাকাউন্টের ইউপিআই অ্যাড্রেসটি দিয়ে দেবেন। মেন এটা শুধুমাত্র পেটিএমের ইউপিআই থেকে করলেই আপনি এই 10টা এক্সট্রা পাবেন। তো দেওয়ার পরে প্রসেস করবেন, তারপর আপনার মেন পেটিএম অ্যাকাউন্টে চলে আসবেন। মেন পেটিএম অ্যাকাউন্টে চলে আসার পরে উপরে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে, তার মধ্যে থেকে আপনাকে চুজ করতে হবে ইউপিআই অপশানটি। তো ইউপিআই অপশানটিতে ক্লিক করলেই আপনার যে এত এখনই যে আপনি রিকোয়েস্ট করেছেন মানে অ্যাকাউন্টে, সেই অফারের পেজটা আপনি চলে আসবে এখানে। তো এখানে দেখতে পাবেন পে আর ডিকনাইট, তো আপনাকে পে করতে হবে, ডিনাই করা যাবে না। পে করার পরে আপনি এখানে পে না অপশনে ক্লিক করে দিতে হবে। তো পে করলে আপনার এখানে চলে আসবে ইউপিআই যে পিনটি, সেই পিনটি আপনাকে দিতে হবে। তো সেই পিনটি আপনি এখানে দিয়ে দিন, পিনটি দেওয়ার পরে জাস্ট আপনি ওকে করুন। ওকে করার পরেই আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন মোবাইলটা ভেরিফাই চাচ্ছে, তো সিম আপনার যে সিমটা থাকবে সেই সিমটা সিলেক্ট করবেন, দিয়ে প্রসেস করে নেবেন। যদি ভেরিফাই থাকে তাহলে এটা চাইবে না, আমার ভেরিফাইটা আউট হয়ে গেছিলো সেই জন্য এটা চাইলো। তো তারপরে জাস্ট আপনাকে কী করতে হবে, এখান থেকে এবার আপনার আবার পিনটি চাইবে, তো পিনটি আপনি দিয়ে দেবেন। পিনটি দিয়ে দিলে আপনি ওকে করবেন। ওকে করা হলে আপনার যে পেমেন্ট পেমেন্ট সেটা এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে, আর আপনার যে সেকেন্ড অ্যাকাউন্ট ছিল সেখানে সম্পূর্ণভাবে রিচার্জটা সম্পন্ন হয়ে যাবে। এবার আপনি আপনার সেকেন্ড অ্যাকাউন্টে চলে যান, সেখান থেকে রিচার্জ করেছেন। তো যাওয়ার পর আপনি দেখে নেবেন যে আপনি রিচার্জের যে টাকাটা সেটা পেয়েছেন কিনা। তো ওয়ালেটে যাবেন, যে সেখান থেকে পাসবুক থেকে চেক করে নেন, যে এখানে দেখতে পাচ্ছেন 20 টাকা চলে এসেছে। তো সেটাতে আপনারা জাস্ট ক্লিক করে দেখে নিতে পারেন যেটা সম্পূর্ণভাবে আপনি যেটা করেছিলেন সেখান থেকে টাকাটা এসেছে কিনা। তো এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, তো আমি আপনাদেরকে বলেছিলাম 30 টাকা রিচার্জে 40 টাকা, তো এটা হয়ে গেছে। আর 20 টাকা আপনি কীভাবে পাবেন, তো এটা করার জন্য আপনাকে আবার ব্যাক করতে হবে এখান থেকে। আর 10 ব্যাক করার পরে যে ওখানে দেখতে পাচ্ছেন পেটিএম হোম পেজে মোবাইল সেকশন, সেটাতে আপনার ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনাকে নাম্বারটা দিয়ে দিতে হবে, যে আপনি নাম্বারে রিচার্জ করবেন। তো এখানে আপনি আবার অ্যামাউন্টে 10 টাকা দেবেন, বা আমি এখানে 11 টাকা দিচ্ছি কারণ আমার SMS দরকার। তাই তা সিম্পল আবার এখানে হ্যাভ এ প্রোমো কোড সেকশনে যাবেন, তো এখানে দেখতে পাবেন ফ্রি 10 আছে, সেটা ক্লিক করতে পারেন। আর উপরে না থাকলে উপরে আপনি হ্যাভ এ প্রোমো কোড সেকশনে ফ্রি 10 দিয়ে দেন। এটা করলে আপনি 10 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।
আর এখানে এটা করার পরে আপনি এখানে প্রসেসটা পে করবেন। তো এটা আপ করার জন্য আপনাকে অন্য কোনো কিছু দরকার হবে না, আপনি জাস্ট আপনার পেটিএমের ওয়ালেট থেকে দিয়ে দিন। আমি আর আপনারা এইটা করলে সঙ্গে সঙ্গে 10 টাকা ক্যাশব্যাক তো পেয়ে যাবেন, আর আর যে এক্সট্রা 10 টাকা মানে 30 টাকা 30 টাকা তো ইনস্ট্যান্ট পেয়ে গেলেন, আর 10 টাকা পেয়ে যাবেন 1 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা বলে কিন্তু 24 ঘন্টা সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন এখানে যে 10 টাকা সে 10 টাকা পেয়ে গেছি, তার মানে কি টোটাল 30 টাকা রিচার্জে 30 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি, আর 10 টাকা ইনস্ট্যান্ট ওটা পাওয়া যাবে না, ওটা 1 থেকে 2 ঘন্টা মিনিমাম ওয়েট করতে হবে। তো আজকে